দর্শক, একটা সময় এসে সবার মাথার চুল ঝরে যায়, কিন্তু এমন কিছু নিয়ম রয়েছে যেগুলো যদি মেনে চলেন তাহলে ঝরবে না মাথার চুল। দেখুন এই প্রতিবেদনে বিস্তারিত। জীবনের কোনো না কোনো সময়ে চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগি আমরা সবাই। প্রতিদিন কিছু চুল স্বাভাবিকভাবে ঝরতে পারে, তবে মাত্রা অতিরিক্ত চুল ঝরে গেলে বুঝতে হবে এর পেছনে রয়েছে নির্দিষ্ট কিছু কারণ। পুষ্টির অভাব, হরমোনজনিত সমস্যা, মানসিক চাপ কিংবা দূষণ হতে পারে চুল পড়ে যাওয়ার কারণ। এছাড়া গর্ভাবস্থা কিংবা পরবর্তী সময়েও অনেক সময় অতিরিক্ত চুল পড়তে থাকে। কারণ বের করে এরপর সমাধান করতে হবে এই সমস্যার। তবে যদি এগুলোর মধ্যে কোনোটাই না হয় কারণ, তবে বুঝতে হবে গোড়াতেই রয়েছে গলত, অর্থাৎ সঠিক যত্ন হচ্ছে না চুলের। চুল পড়া রোধে মৌলিক কিছু যত্নের উপায় যদি জেনে যান তাহলে আর চুল ঝরবে না অযথা। এক, মাথার ত্বক পরিষ্কার রাখা ভীষণ গুরুত্বপূর্ণ। গরমকালে মাথায় অতিরিক্ত ঘাম জমে, সপ্তাহে 2 থেকে 3 বার তাই শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। ঘাম জমতে দেবেন না চুলের গোড়ায়, ঘর্মাক্ত চুল বেঁধে না রেখে খুলে দিন। 2, নিয়মিত চুলের জট ছাড়ান। পরিমাণ মতো সিরাম চুলে লাগিয়ে ধীরে ধীরে আঁচড়ে জট ছাড়িয়ে নিন, এতে চুল ছিঁড়ে যাওয়ার ঝুঁকি কমবে। 3, মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়াবেন ভেজা চুল। চুল আঁচড়ানোর জন্য ব্যবহার করবেন কাঠের তৈরি চিরুনি। 4, চুল ভেজা থাকা অবস্থায় ঘুমাবেন না, শুকনো চুল বেঁধে তারপর ঘুমান, তবে খুব শক্ত করে বাঁধবেন না। 5, সপ্তাহে 1 দিন চুলে তেল দিন, এতে চুল ভালো থাকে। 6, তীব্র রোদে বা ধুলোবালিতে চুল ঢেকে রাখুন। 7, প্রাকৃতিক উপাদানের সাহায্যে চুলের যত্ন নিতে পারেন, অ্যালোভেরা জেল নিয়মিত লাগাতে পারেন চুলে। 8, ডিম, টক দই, মেথি ও বিভিন্ন ধরনের তেল ব্যবহার করুন চুলের যত্নে।